guys, good morning. I'm Chalish Shiva. Today we are going to video. I am very happy. I am very happy. And now it's shocking. Small. Lizar conflicts করা হয়ে গেছে রাতে স্কুলে ব্যাগ উঠিয়ে রেখেছিল আর লিজাকে রেডি করানো হচ্ছে আর বাবাকে বললাম তুমি রেডি করো আমি ওর টিফিনটা করব এই দেখো তোমরা লিজাকে ঘুমের মধ্যে রেডি করা হচ্ছে স্কুল ড্রেস পরানো হচ্ছে এভাবে তো স্কুল ড্রেস পরছে আমি তাড়াতাড়ি করে ওর টিফিনটা করে নেব আন্টিদের দেওয়া টিফিন বক্সটা লিজা খুললো আজকে তাই তো অনেক দিন আগে খুলেছিল এমনি দেখেছিলা কিন্তু নতুনই এতদিন পড়েছিল না আজকে এটা খুলে এটা বের করলো আজকে থেকে প্রথম নিয়ে যাবে এটার মধ্যে টিফিন আমার সোনা টিফিন রেডি আমার সোনা স্কুলের জন্য রেডি স্কুলে বের হচ্ছে কি হলো কি আছে এইটা বড় এইটা ছোট ও আচ্ছা দাঁড়াও ঠিক করে দি টাটা বাই পাপাকে ধরে নাও হ্যাঁ লিজাকে দিয়ে এখন আমি ওকে চা দিয়ে দিব সুমিতকে কালকে না আসলে কারোর ঘুম ভাঙছিল না কালকে বিয়েবাড়ি থেকে আসার পরে সবাই খুব টায়ার্ড হয়েছিল হ্যাঁ তো এমনিতেও রাত হয়ে গেছিল বিয়েবাড়ি থেকে আসতে আসতে সেই জন্য কারো চোখ খুলছিল না ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেল মানে ওদের 6:30টার মধ্যে স্কুলে ঢুকতে হয় আজকে যেতে যেতে 6:35 হয়ে গেছে তাই আমি ভাবছিলাম যে স্কুলে ঢুকতে দেবে কি না তো না আসলে দেখলাম যে স্কুলে ঢুকতে দিয়েছে বললো 6:45 পর্যন্ত টাইম কিন্তু আমি লিজাকে হ্যাঁ 7:00 কিন্তু লিজা তো প্রতিদিনই 6:25 মধ্যে ঢুকে যায় স্কুলে তো এই কারণে আজকে লেট হয়ে গেছিল সুমিত আর লিজার তো কিছুতেই ঘুম ভাঙছিল না আর আমারও একটু মাথাটা এখন ব্যথা করছে মানে তখন তো উঠে গেলাম ঝোঁকে ঝোঁকে তখন কিছু বুঝতে পারলাম না আমি 5:30টার দিকে উঠেছি উঠে নিয়ে 10 মিনিট বসেছিলাম তারপরে ওদেরকে উঠানো শুরু করলাম তো ওদের উঠতে উঠতে 6:00 বেজে গেছিল ওই জন্য একটু লেট হয়ে গেল নইলে অন্যান্য দিন 6:00 আগে উঠে যায় আর লিজা 6:00 সময় উঠেও সুমিত তো উঠে গেছিল কিন্তু লিজার চোখ কিছুতেই খুলছিল না তোমরা দেখলে ওকে ঘুমিয়ে ঘুমিয়ে ড্রেস পরানো হলো তারপরে তো উঠিয়ে নিয়ে এসে এখানে বসিয়ে পরে আমি ড্রেস পরালাম পরে ওকে ড্রেস পরানো হলো তো যাই হোক এখানে ও উঠে বসেই ছিল মানে ওর আর নড়াচড়া করতে ইচ্ছা করছে না বাচ্চা মানুষ দেরি করে ঘুমিয়েছে সেজন্যই আজকে একটু লেট হয়ে গেল তো ঠিক আছে স্কুলে তো ঢুকতে দিল কোনো ব্যাপার না এখন আমরা চল জলদি দুজন মিলে চা খেয়ে নিব তাহলে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে মাথা ব্যথাটা একটু কমবে লিজা স্কুল থেকে চলে এসেছে স্কুল ছুটি হয়ে গেছে কারণ মন্ত্রী সাধন পাণ্ডে উনি মারা গেছেন বলে আজকে সমস্ত ক্লাস 9:30 পর্যন্ত হলো মানে নিয়ে সব ক্লাস ছুটি দিয়ে দিল অ্যাকচুয়ালি ওদের স্কুল তো 10:00 পর্যন্ত হয় কিন্তু আজকে সমস্ত ক্লাসই 9:30 পর্যন্ত হলো আর সমস্ত সরকারি দপ্তরগুলো নাকি হাফ হবে আজকে তো যাই হোক ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছে এখন আমি একটু চাউমিন করে নেব টিফিন খেয়েছ মা হ্যাঁ হ্যাঁ তুমি কি চাউমিন খাবে এখন চাউমিন করব অল্প খাবে অল্প না বেশি খাবে আচ্ছা তো চলো তাড়াতাড়ি করে আমি টিফিনটা করে নিই এতক্ষণ এই যে এডিট করছিলাম বসে বসে মা কি খাবে আমি লো খাবো বাবা হাই খাবে ওরে বাবা রে
ঠিক আছে চলো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে Bird on a tree I'm just sitting here I got time It's clear to see From up here Hey, Lizar, no chowmin niye eschi Lizar shuye ache ma utho ma ektu kheye niba utho 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 shona utho ghum pacche utho kheye niba kheye niye ghuma utho হ্যাঁ খাইয়ে দিচ্ছি তখন লিজাকে খাইয়ে দিয়েছিলাম তখন নিয়ে লিজা খেয়ে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে এদিকে সুমিত কাজে বেরিয়ে গেছে আলো একদম মানে অল্প যা রোদের আলোই আসছে এখানে সুমিত কাজে বেরিয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি করে স্নান করতে যাব ঘর মুছবো ঘরটা মুছে হয়েছে সব রেডি করে নিয়েছি ঘরটা মুছে আমি শানটা করে নেব লিজা যতক্ষণ ঘুমাচ্ছে তারপর ঘুম থেকে উঠবে তারপর ওকে শান করাবো তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিই তো চলো আগে রান্না টান্নাগুলো করে নিই শান টান করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নইলে আমার অনেকটা দেরি হয়ে যাবে লিজা উঠে পড়বে তখন আর কোনো কাজ করতে পারবো না দুপুরে হয়ে যাবে তখন ওকে আর খাওয়াতেও পারবো না সময় মতো তো চলো আগে কাজটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি বসেছিলাম বিছানাতে তো লিজার দেখো এখনো ঘুম থেকে ওঠেনি লিজাকে ওঠাবো এখন আর মা বলেছিল ওই বাড়ি থেকে খাবার পাঠাবে আমি ভাতটা করেছি তো সুমিত কাজ থেকে ফেরার পথে খাবারটা নিয়ে আসবে তো ওই জন্য ওয়েট করছি সুমিত নিয়ে আসলে খাবার আমরা খাবো তখন লিজাকে উঠাবো লিজার আর স্নান হলো না বেলা হয়ে গেছে আর স্নান করাবো না দুপুর হয়ে গেছে তো সুমিত এলে ওকে উঠিয়ে খাওয়াবো আমিও খাবো আমারও খুব খিদে পেয়েছে তো এখনো সুমিত আসেনি সুমিতকে ফোন করলাম বললো আসছি আমি মার বাড়িতে খাবারটা নিতে গেছে তো তাড়াতাড়ি এলে খেয়ে নিব খুব জোর খিদে পেয়ে গেছে ডিমের অমলেট একটু ভেজে নিলাম দাঁড়া মা একটু এখানে ডিমের অমলেট একটু ভেজে নিলাম আমি আর মা সুমিত ওইদিকে চলে এসেছে মা খাবার পাঠিয়েছে এই যে মা খাবার পাঠিয়েছে এখানটায় তরকারি শাক আর এটা হচ্ছে থোরের তরকারি হবে হয়তো এটা তো সুমিত খাবে না বোধ হয় আমি খাবো লিজাও খাবে কিনা জানি না আর মিশানো তরকারি আর ডিমের অমলেট করলাম ভাত করেছি এই হচ্ছে আজকে আমাদের খাওয়া লিজার মুখে যে এই র‍্যাশগুলো বেরিয়েছিল এটার জন্য সুমিত এই মলমটা নিয়ে আসলো আর খাওয়ার ওষুধও নিয়ে এসেছে চকচক করছে ওটা এখন লাগিয়ে দিচ্ছি চকচক করছে দেখ পাগলি স্যার র‍্যাশগুলো হয়েছে খাওয়ার ওষুধও আছে আমার কি নাকটা এক দুদিনে কমে যাবে দেখি এক কথায় হয়েছে দেখি এগুলো তো ওইদিকে দেখি এগুলো ছিল সেদিন দেওয়া তো বসে গেছে অনেক না এগুলো তো নেই সব বসে গেছে এগুলো তো হয়েছিল একদিকে ক্রিম লাগিয়েছি আর একদিকে ক্রিম লাগাতে নিষেধ করেছে এদিকে ক্রিম লাগানো যাবে না এদিকে শুধু মলমটা দিতে হবে চলো বেটা আমি ঘুমিয়েছিলাম ঘুমটাকে উঠলাম উঠে দেখছি ছটা বেজে গেছে কেউ এখন আমাকে ডাকেনি মেয়ে সাড়ে ছটা থেকে পড়া যে যাওয়ার মতো বসে আছে নিয়ে উঠে তাড়াতাড়ি করে একটু লিজার জন্য মুড়িটা ভেজে নিচ্ছি ওকে খাওয়াবো ওকে পড়তে চলে যাবে কই কিছু কেন
মেরের চকলেট দিছে না লিজা রেডি হয়ে গেছে পড়তে যাবে ওকে একদম রেডি করে দিয়েছি বসে বসে চকলেট খাচ্ছিল খাওয়ার খাওয়া হয়ে গেল তারপর চকলেট খাচ্ছিল কি চকলেট যেন এটা চকলেটটা কে দিয়েছে চলো তাহলে রেডি তুমি বাই ওই গেটে যাচ্ছি ও কোথাও গেলে আমাকে ওই গেটে দাঁড়াতে হবে গিয়ে এই গেট থেকে বের হবে আর বলবে ওই গেটে গিয়ে দাঁড়া প্রতিদিন এই গেটে ওই গেট দিয়ে বেরোবে আর বলবে এই গেটে এসে দাঁড়াও আমি সুমিতকে বলেছিলাম চপ নিয়ে আসতে খুব খেতে ইচ্ছা করছিল লিজার জন্য নিয়ে আনা হয়নি বাচ্চা মানুষ ওকে বলবো না যে নিয়ে আনা মানে চপ নিয়ে এনেছি নইলে ও খেতে চাইবে হ্যাঁ ভিডিও তো ও দেখে না সবসময় ভিডিওটা দেখতে গেলে জানতে পারবে আর বা মানে এই ভিডিওটা দেখতে না গেলে দেখতে না পেলে আর জানতে পারবে না 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 দেখলে একটু দাও না আমি আবার এসে বসে গেলাম লেপের তলায় সুমিতকে বললাম একটু নিয়ে আসতে ইচ্ছা করছে না এখন উঠতে তো যাই হোক চপ খেতে খুব ইচ্ছা করছিল তো বললাম যে নিয়ে আসো এখন তো মেয়ে নাই মেয়ে পড়তে গেল ওকে তো মুড়ি খাইয়ে পাঠালাম তোমাদেরকে দেখালাম আর চপ দেবো না বাচ্চা মানুষ বলে তোমার দুটো আমার দুটো 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 মানে তা এটাই আমার দুটো তোমার দুটোই তো এনেছি দেখো ওকে দুটো দুটো করে আনতে বললাম আর কতগুলো নিয়ে এসেছে দুটো দুটো এতগুলো খাবো না কি আমরা বাবারে কোথায় তোমাকে আলাদা আলাদা নিয়েছি দুটো দুটো করে তো এনেছি চোখ আছে না আলু দুটো দুটো করে নিয়ে এসেছো তাহলে কি নিয়ে এসেছো এটা পেঁয়াজি নিয়ে নাকি এটা কি পেঁয়াজি তো হ্যাঁ পেঁয়াজি নিয়ে এসেছে পেঁয়াজিটা বেশ ভালো খেতে কি দেখছো দাদা অনেকদিন পর চপ খাচ্ছি কিন্তু আলুকে দেখছি তোমার চোখের মধ্যে আলু ঢুকে গেছে কিসের কিসের চপ নিয়ে এসেছো চিকেন রসুন আর পেঁয়াজ এটা চিকেনের চপ দেখে মনে হচ্ছে এটা রসুন আর এটা পেঁয়াজ এই তো আর কি আসবো ভালো খেতে এই দোকানে দুই নম্বর করেনি না এই দোকানের চপটা খুব সুন্দর খেতে এদিকে বসে লিজা ড্রয়িং করছে মাম্পি লিজাকে খাওয়াতে বসে গেছে এদিকে খাওয়াতে খাওয়াতে ভাত পড়ে যাচ্ছে দেখো না একদম পাশেই বসেছে আমাকেও খেতে দিয়ে দিয়েছে আমি এখন বসে যাব খেতে খাবো না সন্ধ্যাবেলা করে খেয়েছিলাম আর এখন একটু কফি খেলাম পেটটা পুরো ভার হয়ে গেছে একটু আগে কফি খেলাম গলা বসে গেছে গলা বসে গেছে রাত্রিবেলা ওষুধ খাওয়া আছে অ্যাসিড হয়ে গেছে রাত্রিবেলা ওষুধ খাওয়া আছে একটু প্রথমবার ইন্ডিয়ান ফ্ল্যাগ বড় করে এক গোটা পাতা জুড়ে আক এত এত এইখান থেকে এত বড়টা ফ্ল্যাগ আক পুরোটা জুড়ে আচ্ছা ঠিক আছে আক চলো আমরা তাতেই করে খেয়ে নিই তারপরে ঘুমোবো তাহলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর লিজাকে খাওয়াতে খাওয়াতে আমি অল্প করে খেয়ে নিলাম কারণ বারবার করে সুমিত বলছিল ওষুধ খাবো বলে অল্প করে খেতে আমিও ওই জন্য খেয়েও নিলাম অল্প করে খেয়ে নিলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি কি আবার আসবে কি লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্টে বলবে কেমন হয়েছে আর যারা নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওর মুখে ওষুধ লাগিয়েছি ওই জন্য ওরকম লাগছে
তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট।